ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আছি নকিব ভাইয়ের কবুতরের লফটে, মানে দোকানে। এ পর্বে আপনারা দেখানোর চেষ্টা করবো কাছে কী কী ধরনের কবুতর আছে। মূলত কিন্তু আপনারা এখান থেকে একদম কম দামে আর কি কবুতর নিতে পারবেন, যাকে বলে পানির দামে, মানে আপনার কম দামি কবুতর, আপনার দেশি কবুতরগুলো যা আছে, কিছু কিছু ফ্যান্সি কবুতর আছে, আমরা দেখানোর চেষ্টা করবো। ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এই জায়গার ঠিকানা বাইপাল বগাপাড়ি, আপনার ভূয়াপাড়া। আর এখানে আপনার এই যে মইনুল ইসলাম ভূয়া প্রধান কার্যালয় আর কি সামনে এই দোকানটা অবস্থিত, এই যে দোকানটা। তো আমরা এখন নকিব ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই, আপনার দয়া, ভালো আছি। আজকে আপনার কাছে এখানে দেওয়ার মতো কি কি ধরনের মানে কালেকশন আছে কবুতর? বোম্বাই আছে, লাল বোম্বাই, হলুদ বোম্বাই, সাদা টিং, কালোমুখী, হেলমেট, আমরা দেরি না করি এক এক করে কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি। আর দর্শক পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা যারা কম দামে আর কি গোল্লা গিরিবাজ কবুতর যারা নিতে চান, সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু আপনারা চাইলে 50 থেকে আপনারা 60 জোড়া কবুতর একসাথে আপনারা ক্রয় করতে পারবেন। পাইকারি ধরে নিলে কিন্তু আরও কম দামে নিতে পারবেন। আর ভাই আপনার কাছে এছাড়াও মনে হয় ছাদে আরও আছে না? ছাদে আরও 30 জোড়ার মতো কবুতর আছে। 30 জোড়ার মতো আরও ছাদে আছে গিরিবাজ? আচ্ছা, যদি কেউ পাইকারি দামে নেয় মানে 10 জোড়া 20 জোড়া, সেক্ষেত্রে আরও কমায় রাখবেন? আরো কমায় রাখবেন না, ইনশাল্লাহ আরো কমায় রাখবে। তো চলুন দর্শক, আর দেরি না করি এক এক করে আপনাদের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার মাফেট হেলমেট আছে ইয়েলো কালারের, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিমে আছে ভাই। ডিমে আছে না, যেটা ডান দিকে আছে এটা? এটা নর, আর হাড়িতে এটা মাদি। আমরা ডিমটা একটু দেখাই দিই। তো এই যে দুইটা ডিম আছে, জমছে কালকে কমপ্লিট হয়েছে না? এটা ডিম সইতে দিবেন? ডিম সইটার দাম কত সইতেছেন? এটা 3500 টাকা। 3500 টাকা চাওয়া দাম? এটা 3500 টাকা চাওয়া দাম। একদম না, আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন, একদম ফুল ফ্রেশ, কোনো রকম কোনো মিস মার্কিং নেই। জিওর্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার বাগদাদি আছে, সাদা বাগদাদি। এটা ভাই ডিম বাচ্চা করছে? ডিমে আছে না, যেটা ডান দিকে দাঁড়ায় আছে ওইটা কি নর? নর ডিমে বসে না। আর আমি ডিমটা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে এখানে দেখতেছেন দুইটা ডিম আছে, এটা কি দুইটা ডিম সই দিবেন? হ্যাঁ, দুই ডিম সই। এটা ডিম সবাই দাম কত সেতেছেন? এটা যদি না ডিম সই 3500 টাকা। 3500 টাকা, এটা কি চাওয়া দাম? চাওয়া দাম যদি আসে সেক্ষেত্রে কিছু কমানো যাবে। আচ্ছা, এটা 3500 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনা সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন। আপনার এটা দুইটা ডিম সই নিতে পারবেন। আর এটা দুইটারই লাল গিয়ের আছে চোখে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা বাগদাদি আছে, একটা আপনার মিলি আছে। মিলিটা নর না মাদি ভাই? নর, মিলি নর। মিলি নর, আর যেটা বাগদাদি এটা মাদি। ডিমে আছে নাকি? বাচ্চা ভাই, বাচ্চা, বাচ্চা আছে। এটা বাচ্চা ভাই। তো আমরা বাচ্চাটা একটু দেখাই দিই। এই যে এখানে, এই যে, এই যে দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ। এই যে দুইটা বাচ্চা সইতে দিবেন না? হ্যাঁ ভাই, বাচ্চা সইবে। দুইটা বাচ্চা সইবে, এটার দাম কত সইতেছেন? এখানে একজন আপনার সবজি ওমা আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? এটা নিচে একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা ফুটেছিল, একটা মারা গেছে। একটা মারা গেছে না, বর্তমানে একটা বাচ্চা আছে। আমরা একটা বাচ্চাটা দেখাই দিই। এই যে দেখতেছেন একটা বাচ্চা আছে, এই যে একটা বাচ্চা সইতে দিবেন? বাচ্চা সইতে দিবেন। এটা একটা বাচ্চা সবে, এটার দাম কত সইতেছেন? 3000 টাকা। 3000 টাকা, একদম 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 পড়বে বাচ্চা সইটা 3000 টাকা। তো যারা নিতে আগ্রহী, আপনার নকিব ভাইয়ের ফোন নাম্বারটি স্ক্রিনে বামে আছে, ঠিকানা ডিসক্রিপশনে লেখা আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার বোম্বাই আছে, একটা শর্ট ফেস। শর্ট ফেসটা নর না মাদি ভাই? মাদি, মাদি। আর বোম্বাইটা নর, আর শর্ট ফেসটার মিস মার্কিং আছে। এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম পারছে, বাচ্চা করাইতে পারিনি আমি, আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, এটার দাম কত চাইতেছেন? এটা 2500 টাকা। 2500 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। এটা 2500 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা এটা আলোচনা সাপেক্ষে দামাদামি করতে পারবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার সবজি আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করে নেই ভাই, এখনো ডিম বাচ্চা করে নেই না? যেটা এই যে ডান দিকে দাঁড়ায় আছে এটা নর, ওইটা নর। আর যেটা সামনে বসে আছে এটা মা, ইসলাম ওই দিকে। এইটার দাম কত চাইতেছেন? এইটা নিলে 1300 টাকা লাগতো না বুঝছিস? একদম 1300, একদম পড়বে 1300 টাকা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার জ্যাকোবিন আছে, একটা হলো অ্যালমন্ড, একটা হলো ব্ল্যাক, দামটা কত চাইতেছেন? একদম 4500 টাকা, একদম পড়বে এটা 4500 টাকা। নরমালি তো কনফার্ম, নরমালি কনফার্ম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার লাল বোম্বাই আছে, দেশি বোম্বাই, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা আগে করছে কিন্তু আমার কাছে এখনো করে নাই। এখনো করে নাই না? যেটা হাড়িতে আছে যে আপনার ওই যে নামছে নর, ওরা মাদি। এই যে এটা নর আর হাড়িতে যেটা আছে এটা মাদি, এটার দাম কত চাইতেছেন? 2500 টাকা। 2500 টাকা চাওয়া দাম? না না চাওয়া দাম, এটা চাওয়া দাম 2500, একদম না, আলোচনা সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার মাক্সি আছে, বেটার রেসার না হোমা? রেসার, রেসার না। এই যে চোখ শেপ নরমাদি সেম, এটা দাম কত চাইতেছেন ভাই? 4000 টাকা চাওয়া দাম, এটা 4000 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনা সাপেক্ষে দামাদামি করা যাবে। যেটা বামে আছে ভাই ওটা নর, আর ডান দিকে যেটা আছে এটা মাদি, এটা তো ডিম বাচ্চা করছে না? ডিম বাচ্চা করছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার ইয়েলো কালারের বোম্বাই আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করা, মাশাআল্লাহ। এটা ডান দিকে যেটা আছে ভাই নর, এটা নর, আর বামে যেটা আছে এটা মাদি, এটার দাম কত চাইতেছেন? এটা ভাই নিলে 5000 টাকা। এটা কি চাওয়া দাম? এটা 5000 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনা সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন। লাল বোম্বাইয়ের চাই, হলুদ বোম্বাই চাই দা ভাই বেশি, লাল বোম্বাইয়ের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার কিং আছে, হোয়াইট কিং, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করা, আবার এক সপ্তাহ ডিম দিব। বামে যেটা হাড়ির উপরে আছে নর, আর ডান দিকে যে সামনে যেটা আছে এটা মাদি, এটা দাম কত চাইতেছেন ভাই? 6500 টাকা। এটা 6500 টাকা চাওয়া দাম, এটা 6500 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনা সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন, আর এটা এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হোমা আছে একজোড়া, একটা হলো সবজি, একটা হলো চকলেট কালার, চকলেট কালারের মধ্যে যেটা আছে এটা হলো আপনার দোবাস, চকলেট কালারটা নর না মাদি? মাদি। আর যেটা সবজি এইটা, এটা নর, এটা ডিম বাচ্চা করছে ভাই? এটা ভাই ডিম পারছে, ডিম বাচ্চা আমার কাছে এখনো পুরা নাই, ভেঙে গেছে ডিম। ডিম ভেঙে গেছে না? দুইবারই ভেঙে গেছে। আচ্ছা, এটা দাম কত চাইতেছেন এখন? এটা ভাই 3000 টাকা। 3000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম, এটা 3000 টাকা চাওয়া দাম, একদম না, আপনার আলোচনা সাপেক্ষে দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা আপনার সিরাজি আছে, এটা সিরাজি, এটা নন্য মাদি ভাই? কাকদের সাথে জোড়া দেওয়া, এটাকে জোড়া হিসেবে দিবেন? সিঙ্গেল 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 নটের দাম কত চাইতেছেন সিরাজি? 1500 টাকা। এটা কি চাওয়া দাম না একদম? চাওয়া দাম 1500, একদম না, আলোচনা সাপেক্ষে দামাদামি করা যাবে। আর সিঙ্গেল এই কাকজি মাদিটা? 500 টাকা চাওয়া দাম না একদম? চাওয়া দাম 500 টাকা চাওয়া দাম মাদি, একদম না, আলোচনা সাপেক্ষে দামাদামি করা যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার রেড কালারের বোম্বাই আছে, দেশি বোম্বাই, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, ডিমে বসে আছে, ডিমে বসে আছে না? যেটা ডান দিকে আছে এটা, এটা নর, এটা নর, আর বামে যেটা আছে এটা মাদি। আর আমরা একটু ডিমটা দেখাই দিই, এই যে দুইটা ডিম আছে, জমছে জমছে, এটা তো ডিম সবাই দিবেন? ডিম সবাই, ডিম সবাই। এটা দাম কত চাইতেছেন? ডিম সবাই এটার দাম 3000 টাকা। 3000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম, এটা 3000 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনা সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার দোবাজ আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। আর আমি চোখের গিয়ারগুলো দেখাই দিই, এই যে চোখের গিয়ার, এগুলা কি ডিম বাচ্চা করছে ভাই? এইটা ভাই ডিম এখনো পারে নাই, ডিম এখনো দেয় নাই না? না, যেটা ডান দিকে আছে ওটা মাদি, আর বামের নর, নর, এগুলো তো 10 পর কমপ্লিট না? হুম, 10 পর কমপ্লিট। এটার দাম কত চাইতেছেন? এটা যদি কেউ নেয় 1600 টাকা রাখতে পারেন। 1600 টাকা একদম না?
এটা চাওয়া দাম 1600 এক দাম না, তারপর আপনার এটা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবো। ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার লাল চুল্লি আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, আবার ডিমে আছে। এই ডান দিকে যেটা আছে এটা এটা নর, আর হাইতে যেটা আছে এটা মাদি। একটা ডিম আমরা দেখাই দিই, একটা ভেঙে গেছে আর একটা আছে, ওটা কি জমছে? জমছে। এটা এটার দামটা কত চাইছেন ভাই? ডিম শো লাল চুল্লি জোড়া 1200 টাকা রাখতে হবে, ফিক্সড প্রাইস একদম 1200, একদম পড়বে 1200 টাকা, আপনি এটা ডিম শো নিতে পারবেন। ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার লাখা আছে, হোয়াইট লাখা, আর মাশাআল্লাহ বিগ সাইজ। যেটা যে বামে আছে ভাই এটা মাদি, এটা মাদি, আর এই সাইডে যেটা আছে এটা নর, এটা কি ডিম বাচ্চা করছে এখনো? নিওটাল না? এটা দামটা কত চাইতেছেন ভাই? 3500 টাকা চাওয়া দাম। এটা 3500 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার গিরিবাজ আছে, এগুলো আপনার নর্মাল গিরিবাজ আর খুবই সুন্দর একটা, কিন্তু আপনার লাল গিয়ার আছে যে চোখ শেপ, এগুলো ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করছে। হ্যাঁ এগুলো চোরাপতি দাম কত শুনতেছেন? চোরা ভাই 1200 টাকা চাওয়া দাম, আসলে কিছু ডিসকাউন্ট করে দেবে। আচ্ছা এটা 1200 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনার দামাদামি করতে পারবেন। তো এরকম আরও গিরিবাজ আছে অনেকগুলো, তো আমরা দেখাবো আপনি আবার আছে, আপনারা যদি একসাথে আপনার দরজা বীজ জানেন সেক্ষেত্রে আপনারা আরও ডিসকাউন্ট কম দামে নিতে পারবেন। ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার একজোড়া লাল গোলা গিরিবাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? না এটা ডিম বাচ্চা করে নি, নিউডাল না? আপনার ডান দিকে যেটা আছে এটা মাদি, এটা মাদি, আর বামে যেটা আছে এটা নর, এটার দাম কত চাইতেছেন? সেম প্রাইস 1200 টাকা চাওয়া দাম, আর একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ঝাঁক আছে আর একটা গিরিবাজ আছে, এটা জিরা গোলা মাদি না, আর জাকটা নর, এটা ডিম বাচ্চা দবাই করছে? এরা ডিম বাচ্চা করাবে। এটার দাম কত চাইতেছেন? এটা ভাই 1300 টাকা। 1300 টাকা, 1300 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা এটা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপনার গিরিবাজ আছে, এটা কি গিরিবাজ? এটা ওই যে গলা কাজ করা, কাজ করা না, এটা নর্মাল দিয়ে ধরে সেম ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করা, নিউ ভাইরাল, নতুন জোড়া দিয়েছেন? নতুন জোড়া দিয়েছেন। যেটা সামনে আছে ভাই নর, এটা নর, এই যে নরের চোখ, আর যেটা চুইঠাল এটা আপনার মাদি, এটা দামটা কত চাইতেছেন ভাই? এটা ভাই 1300 টাকাই। 1300 টাকা, এটা 1300 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া আপনার গিরিবাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? না এটা ডিম বাচ্চা করবে। এটা কয় পর আছে? এটা নয় পর পার হয়েছে। নয় পর আবার হয়েছে না? যেটা ডান দিকে আছে মাদি আর বামে নর, এটা দামটা কত চাইতেছেন? এটা ভাই 1300 টাকা চাওয়া দাম। 1300 টাকা চাওয়া দাম, এটা 1300 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার গিরিবাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? যেটা ডান দিকে আছে এটা আর বামে মাদি, এটা দাম কত চাইতেছেন? এটা ভাই 1200 টাকা। এটাও 1200 টাকা, এটা 1200 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার গিরিবাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? এটা ডিম বাচ্চা করছে, আবার ডিমে আছে। আর যেটা হাড়িতে আছে ওটা মাদি, ডিমে ডান দিকে যেটা আছে এটা নর, আর এই যে ডিমটা আমরা দেখাই দিই, এই যে দুটো ডিম আছে, এটা ডিম সহিতে দিবেন? ডিম সহ। এটা দাম কত চাইতেছেন? 1500 টাকা। 1500 টাকা চাওয়া দাম, চাওয়া দাম, এটা ডিম সহ 1500 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা আলোচনার সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার গিরিবাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করা, আবার ডিম পারছে, ডিম দিছে না? দুইটা ডিম আছে। তো এই যে এখান থেকে দিই, এই যে দুইটা ডিম আছে, দুইটা ডিম সবাই, এটা দাম কত চাইতেছেন? 1700 টাকা। 1700 টাকা চাওয়া দাম, এটা 1700 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার গিরিবাজ আছে, আমি যে চোখগুলো দেখাই দিই, যে এটা হলো আপনার লাল গিয়ার, লাল গিয়ার, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, ডিমে আছে। যেটা ডান দিকে আছে এটা নর, আর যেটা ডিমে দাঁড়িয়ে আছে এটা মাদি, এটা দাম কত চাইতেছেন ভাই? ডিম সহ এই জন্য ভাই 1500 টাকা। 1500 টাকা, এটা চাওয়া দাম? চাওয়া দাম, এটা 1500 টাকা চাওয়া দাম, ডিম সহ, একদম না, আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার মুখে আছে কালো মুখি, একদম ফুল ফ্রেশ, কোনো রকম কোনো মিসমার্কিং নেই, এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, আবার ডিমে আছে। যেটা বামে আছে এটা এটা মাদি, আর ডান দিকে এটা নর, নর, ডিমে আছে না? তো এই যে এখানে দুইটা ডিম আছে, এটা ডিম সবাই দাম কত চাইতেছেন? ডিম সবাই 1900 টাকা। হ্যাঁ 1900, এটা ডিম সহ 1900 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপনার চুইটাল গিরিদাজ আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই, ডিম বাচ্চা করছে, আবার ডিম পারছিল, ডিমটা ভেঙে গেছে। আচ্ছা, ডান দিকে যেটা আছে এটা আর বামে যেটা পিছনে আছে এখন একটা ডাইনে, এটা মাদি। এই জোড়া ভাই দাম কত চাইতেছেন? এই জোড়া 1200 টাকা ভাই। 1200 টাকা চাওয়া দাম? এটা 1200 টাকা চাওয়া দাম, একদম না আলোচনার সাপেক্ষে আপনি এটা দামাদামি করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপনার চুইটাল গিয়া চলি আছে, এটা ডিম বাচ্চা করছে ভাই, একদম না আলোচনার সাপেক্ষে আপনার দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপনার দোবাজ মুখী আছে চকলেট কালারের, এটা ডিম বাচ্চা করছে ভাই, ডিম বাচ্চা ওকে। এটা যেটা ডান দিকে আছে এটা মাদি, আর বামে যেটা আছে এটা নর, এটার দাম কত চাইতেছেন? পনেরোশো টাকা চাওয়া দাম, এটা পনেরোশো টাকা চাওয়া দাম, একদম না আলোচনার সাপেক্ষে দামাদামি করা যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার গুগো আছে অস্ট্রেলিয়ান গুগো, এটা ডিম বাচ্চা করছে ভাই, যেটা সামনে আছে আর পিছনেরটা মাদি, এটা দাম কত চাইতেছেন? এটা 1200 টাকা চাওয়া দাম, এটা 1200 টাকা চাওয়া দাম, একদম না আলোচনার সাপেক্ষে আপনার এটা দামাদামি করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ধাপড়ির ভিতরে আপনার অনেকগুলো আপনার নরের কালেকশন আছে, এগুলা কি কি নর আছে এখানে ভাই? বোম্বাই আছে, মাক্সি আছে, সবজি আছে, তারপর গিরিবাজ আছে, যে মুখি আছে, তারপর আপনার মিলি আছে, বোম্বাই আছে, সবকিছু মিলে এই যে সব নর, সব নর, নরগুলো সবগুলা কি ফুল রানিং? ফুল রানিং। এগুলোর নর পার পিস এভারেজ দাম কত সেটা এভারেজ বলতে জায়গা বোম্বাই আছে, তারপর সবজি আছে, সব তো এক এক প্রাইস না, আসার পরে দেখে নিতে হইব। আচ্ছা আচ্ছা, এটা আসার পরে আর কি দেখে নিবে, আর যার যেটা লাগবে আপনার এটা লাগবে ইমোতে আপনার নিতে পারবেন।